शारीरिक निग्रहेर पाशापाशी अश्लील गालिगालाज करे हेनस्था करा हलो प्रवीण साहित्यिक तथा अध्यापक के। घटनाटी घटेछे गौड़बंग विश्वविद्यालय प्रवीण अध्यापक तथा साहित्यिक सौरेन बंदोपाध्यायेर संगे। एई घटना रीतिमतो हामलार घटनाके घिरे कर्तृपक्षेर भूमिका निये एबं दायित्वशीलता निये प्रश्न उठछे। बृहस्पतिबार बिकेले एई घटना घटे। शारीरिक एबं मानसिकभावे विध्वस्त अध्यापक बंदोपाध्याय बृहस्पतिबार रात पर्यन्त मालदह मेडिकल कलेज ओ हासपाताले चिकित्साधीन छिलेन। पुलिशेर काछे तिनि लिखित अभियोग दायर करेछेन बलेओ जानियेछेन ओई प्रवीण अध्यापकेर सहकर्मीरा। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের উপরে এই আক্রমণকে সরাসরি শিক্ষকদের উপরে আঘাত বলেই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। উল্লেখ্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে অধ্যাপনার পাশাপাশি জাতীয় সেবা প্রকল্পের বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্বে রয়েছেন সৌরেনবাবু। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের কাজকর্মের জন্য পুরস্কারও পেয়েছেন। সৌরেনবাবু জানিয়েছেন, ঘটনার অভিঘাত সামলে কোনো মতে ভারপ্রাপ্ত রেজিস্টার বিপ্লবগিরি দপ্তরে গিয়ে তিনি দেখেন সেখানে আগে থেকেই বসে রয়েছেন ওই বিক্ষোভকারীদের অনেকেই। আহত ওই অধ্যাপক দাবি, এই হামলার সামনে ছিলেন যিনি, যার বিরুদ্ধে এই মামলা, এই ঘটনা, যার বিরুদ্ধে যাকে দোষারোপ করা যায় সেখানে একজন ছাত্রের নাম সবার আগে উঠে আসে। যদিও পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কিছুই জানানো হয়নি। ঘরে ছিলাম, এমন সময় ছ সাত জন ছাত্র ঢুকে তারা একটা দরখাস্ত নিয়ে এসে বলে যে আপনি এটা রিসিভ করে দেন, আমরা কেন এনএসএসে ভর্তি হতে পারছি। আমি বললাম এগুলো প্রোগ্রাম অফিসারদের ভর্তি করো, কোঅর্ডিনেটর এই কাজগুলো যে করে না, তোমরা প্রোগ্রাম অফিসারদের সঙ্গে যোগাযোগ করো। না, আপনাকে ফোন করে করাতে হবে, আমরা কেন পারছি না এবং তারা মুখ দেখে দেখে করছে আমরা সব জানি না, আপনাকে আমরা ক্লিয়ার করবো এবং আপনি থাকবেন আজকে। তারপরেই তারা আমাকে কথা বলা শুরু করবে, আমাকে বেরোতে দেবে না, ঢাকা ডাকি আরও অসভ্যতা করেছে সেসব বলার মতো নয়, কোনো একটা ষড়যন্ত্র। তারা এরকম বলতে আরম্ভ করলো, আপনি নাকি ভিসি হচ্ছেন, আমরাকে দেখে নেবো।